রাজ্যের জেলায় জেলায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নোটিশ এক এক করে প্রকাশিত হতে চলেছে এবং জিকে স্টল তোমাদের সামনে আবার একটি নতুন নোটিশ নিয়ে উপস্থিত হয়েছে এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ হচ্ছে ক্লার্ক পদে এবং ক্লার্ক পদের এই চাকরিটির জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়স সংক্রান্ত তথ্য বেতন কত করে এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে ইন্টারভিউয়ের মাধ্যমে এই কর্মী নিয়োগ হবে তোমরা কিভাবে আবেদন করবে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই ভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটি তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো নোটিশটি কীভাবে ডাউনলোড করতে হয় দেখো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে ওপেন করেছি এই নোটিশটা তোমরা ডাউনলোড করবে তারপরে নিচের দিকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে আমি জুম করে তোমাদেরকে দেখে দিচ্ছি এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে যত্ন সহকারে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবে সাথে কী কী ডকুমেন্টস দেবে তোমরা এখানে দেখে নাও যে সেলফ অ্যাটিস্টেড তোমাদের পিপিও লাগবে এবং সেলফ অ্যাটিস্টেড আধার কার্ড লাগবে এবং সেলফ অ্যাটিস্টেড এডুকেশান যে সকল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো রয়েছে সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো লাগবে তোমাদের যদি কোনো কোর্স করা থাকে সেই কোর্সের সার্টিফিকেটও তোমাদের এখানে লাগবে এবং এখানে সিগনেচার করে দেবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে পদে কর্মী নিয়োগ হবে সেই নোটিশটা তোমাদের সামনে ওপেন করেছি এখানে ভ্যাকান্সি তোমরা দেখে নাও যে মোট চুরাশিটি এখানে ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে রিটায়ার্ড কন্ট্রাকচুয়াল ক্লার্ক পদে কর্মী নিয়োগ হবে মানে গ্রুপ সি পদে তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে দেখে নাও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা এই মুহূর্তে যে ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ডিস্ট্রিক্টের নাম তোমরা উল্লেখ করবে যখন ফ্রেশ কোনো ক্যান্ডিডেটকে ক্লার্ক পদের কর্মী নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হবে অবশ্যই তোমাদের সেই ডিস্ট্রিক্টের নতুন নোটিশটি জিকেস্টল তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করবে চলো এবার তোমরা নিচের দিকে দেখে নাও যে কি কী ডকুমেন্টস তোমাদের লাগবে বা শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেগুলো তোমরা দেখে নাও এখানে তোমরা দেখে নাও যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে যে চোদ্দোই নভেম্বর দু হাজার বিকাল চারটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে টেবিল ওয়ানের ক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের দশ হাজার টাকা করে তোমাদের বেতন থাকছে এবং কন্ট্রাকচুয়াল রিটায়ার গভর্নমেন্ট যে অফিসার রয়েছে তাদের জন্য এবং নলেজ কী রয়েছে দেখো ক্লারিক্যাল ওয়ার্কার এবং ইংলিশ ড্রাফটিং তোমাদের এখানে দক্ষতা লাগবে সাথে কম্পিউটারের যদি তোমাদের দক্ষতা থাকে ডাটা এন্টিং অপারেশারের পদে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে এবং নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে নোট কিছু নোট পয়েন্ট রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করছি কি আছে দেখো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সরাসরি মাধ্যমে নিয়োগ হবে এবং রয়েছে তোমরা এখানে দেখো যে চৌষট্টি বছরের ঊর্ধ্বের প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে না এবং নোট থ্রির ক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও যে একত্রিশ দশ হাজার বাইশ তারিখের আগে যদি কোনো ব্যক্তি কোনো কাজ থেকে যদি রিটায়ার হয়ে থাকে তাহলে এই পদে আবেদন করতে পারবে দেখো লাস্ট ডেট সাবমিশন কি রয়েছে যে চোদ্দোই নভেম্বর দু তারিখে বিকেল চারটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে এবং এইখানে তোমরা দেখে নাও যে কোন ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দেবে এখানে রয়েছে এই ঠিকানায় তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে এবং নোট সেভেনটার হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যে তোমাদের অ্যাডমিট কার্ড কিভাবে তোমরা পাবে যখন কোনো প্রার্থীকে সিলেক্ট করা হবে সেই প্রার্থী অ্যাডমিট কার্ডটা তার ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেই অ্যাডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবে তাই আবেদনপত্র যে সকল প্রার্থী জমা দেবে অবশ্যই তাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যথাযথ সময়ে তোমরা চেক করবে আরও বিস্তারিত তথ্য তোমাদের জানার প্রয়োজন হলে অবশ্যই তোমরা ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমরা সেই তথ্যগুলো পেয়ে যাবে চলো এবার এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই তথ্যটা তোমাদেরকে জানিয়ে রাখি দেখো এই নোটিশটা ডাউনলোড করার জন্য সরাসরি তোমাদেরকে চলে আসতে হবে যে মুর্শিদাবাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি তোমরা চলে আসবে চলে আসার পরে তোমরা এই যে নোটিশ বলে যে অপশানটা রয়েছে এখানে টাচ করে রিকুমেন্ট পেজে তোমরা চলে আসবে রিকমেন্ড পেজে আসার পরে তোমরা প্রথম দিকে দেখতে পাবে যে বারো দশ দু হাজার বাইশ তারিখে মানে আজকে তোমাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এই নোটিশটা ডাউনলোড করার জন্য অবশ্যই এই যে ডাউনলোড অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে টাচ করে নোটিশটা ডাউনলোড করে নেবে গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম যদি জিকেস্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য তোমরা সকলে ভালো থেকো ফিরছি নতুন একটা আলোচ্য বিষয় নিয়ে